ভরদুপুরে সদলবলে ঘোড়ায় চেপে নগরে ঢুকেছেন এক পেল্লায় চেহারার তুর্কি যুবা পুরুষ। নগরবাসীরা অবশ্য এ দৃশ্য দেখতে অভ্যস্ত, কারণ ঘোড়া বেচতে আরবি তুর্কি ব্যবসায়ীদের আনাগোনা সেখানে লেগেই থাকে। তাই জনা আঠেরোর বণিক স্বদেশ অশ্বারোহীকে দেখে কেউই তেমন গা করলেন না। নতুন নগরে ঢুকে ঘোড়সওয়ার দলের নেতার মুখেও ভাব লেশিন, তার দলের লোকজনের মুখেও তেমন উদ্বেগ দেখা যাচ্ছে না। দলপতিকে অনুসরণ করেই ঘোড়সওয়ারের দল এগিয়ে চলেছে নগরের প্রাসাদের দিকে। সেই প্রাসাদকে রাজবাড়ি বললেও ভুল হয় না। প্রাসাদের দেউড়িতে পৌঁছাতেই ওই বণিকদের চেহারা বদলে গেল। কোমরে লুকিয়ে রাখা তরোয়াল শটান বেরিয়ে এলো, ঝলসে উঠল দুপুরের আলোয়। শুরু হলো হামলা। সামনে যাকে পাচ্ছে তাকেই কচুকাটা করছে ঘোড়সওয়ারের দল। আচমকাই হামলায় শোরগোল পড়ে গেল। প্রাসাদের অধিপতি সে সময় সোনার থালা রূপোর বাটিতে দুপুরের ভোজনে বসেছিলেন। হামলা শুনে বুঝতে পারলেন পরিস্থিতি বেগতিক। তুর্কি হানার কথা শোনা যাচ্ছিল কয়েকদিন ধরেই, কিন্তু এখন তো শিরে সংক্রান্তি। বেগতিক দেখে সোজা পিছনের দরজা দিয়ে বেরিয়ে নৌকায় চাপলেন। নৌকা চলল পূর্ববঙ্গের দিকে, পিছনে পড়ে রইল পরিবারের নারী অতুল ঐশ্বর্য প্রজারা। নাদিয়ার সেন রাজত্বে বখতিয়ার খিলজির হামলা বর্ণনা এভাবেই তবাকাত ই নাসিরি গ্রন্থে উল্লেখ করেছেন মিনহাজ ই সিরাজ। ওই বণিকের ছদ্মবেশে আসা তুর্কি যুবার নাম বখতিয়ার খিলজি। যিনি পালালেন তাকে মিনহাজ উল্লেখ করেছেন রায় লখমানিয়া নামে। এই ব্যাপারে ইতিহাসবিদদের অনেকেই একমত যে রায় লখমানিয়া আর কেউ নন, সেন রাজত্বের অধীশ্বর লক্ষণ সেন। বর্ণনা শুনলে মনে হতে পারে মিনহাজ সচক্ষে হামলা দেখেছেন এবং তা লিখেছেন, তা নয়। বখতিয়ার হামলা করেছেন 1204 সালে। তার প্রায় 39 বছর পরে মিনহাজ লক্ষণাবতী নগরে এসেছেন। সেখানেই হুসামুদ্দিন এবং হিসামুদ্দিন নামক দুজনের সঙ্গে আলাপ হয়েছে তার। হুসা এবং হিসা দুজনেই নাকি বখতিয়ারের সেনা সদস্য ছিলেন। তাদের মুখে গল্প শুনে 1260 সালে মিনহাজ দিল্লি ফিরে তবাকাত ই নাসিরিতে বখতিয়ারের বিজয় কাহিনী লিখেছেন। তার সেই বই হয়ে উঠেছে ইতিহাসের আকর, কারণ তিনি এমন ঘটনার কথা লিখেছেন যা পূর্ব ভারতের রাজনৈতিক ইতিহাসে পর্বান্তর হিসাবে পরিচিত, অথচ সেই ঘটনার অন্য কোনো বিবরণ নেই। মধ্যযুগে বাকি ইতিহাস রচয়িতারাও সামান্য অদলবদল করে মিনহাজকেই অনুসরণ করেছেন। বিজয় সেন বল্লাল সেনের পরে সেন রাজবংশে রাজা হয়েছিলেন লক্ষণ সেন। তিনি রাজত্বের আয়তায় এনেছিলেন গৌড়কেও। নিহারঞ্জন রায় তার বাঙালি ইতিহাস আদি পর্বে গ্রন্থে বলেছেন, লক্ষণ সেনের আগে গৌড় বিজয় সম্পূর্ণ হয়নি। বস্তুত লক্ষণ সেনের রাজত্বকালে প্রায় শেষ দিকে গৌড়েশ্বর উপাধি গ্রহণ করেন, তাই কৃতিত্বে রাজত্বের বিস্তারও হয়েছিল। কিন্তু বখতিয়ারের হামলা সেই সেনের রাজত্বের ব্যাপ্তিকে কমিয়ে দেয়। মিনহাজের বিবরণ থেকে স্পষ্ট, নদিয়া ছেড়ে বঙ্গে ফিরে যান সেনরাজ। এই নদিয়া কোথায় ছিল এ নিয়ে অবশ্য বিস্তর মত পার্থক্য আছে। নদিয়া মানে নবদ্বীপেই ছিল লক্ষণ সেনের রাজধানী, এই তত্ত্ব বহুল প্রচলিত ছিল। কিন্তু ইতিহাসবিদদের অনেকেই সেই যুক্তি খণ্ডন করেছেন। ধৈর পবনদূত কাব্যে সেন রাজধানী বলা হয়েছে বিজয়পুরকে। পবনের যাত্রাপথ থেকে স্পষ্ট বিজয়পুর পশ্চিমবঙ্গের ত্রিবেণীর কাছে। নবদ্বীপ থেকে ত্রিবেণীর দূরত্ব অনেকটাই। নিহারঞ্জনও মেনে নিয়েছেন ধৈ বর্ণিত বিজয়পুর গঙ্গা তীরবর্তী, কিন্তু নবদ্বীপের থেকে আলাদা। অনিরুদ্ধ রায় তার মধ্যযুগে ভারতের শহর গ্রন্থেও নদিয়া এবং নবদ্বীপের অভিন্নতা নিয়ে প্রশ্ন তুলেছেন। গঙ্গার গতিপথ বদলের সঙ্গে সঙ্গে নদিয়ার অবস্থান নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। ঐতিহাসিক নদিয়া কোনটি তা নিয়ে 19 শতকের কলকাতা হাইকোর্টে মোকদ্দমা পর্যন্ত হয়েছিল। এর পরের ঘটনা অবশ্য খুব বেশি পুরনো নয়, মাত্র বছর দশকের আগের ঘটনা। ভূগোলের গবেষক তথা এক মাস্টারমশাই নিজের গবেষণা সূত্রেই গঙ্গা তীরবর্তী নদিয়া বিভিন্ন এলাকায় ঘুরেছিলেন। গবেষণার বিষয়বস্তু গঙ্গার পথ পরিবর্তন এবং বিভিন্ন নদীর মরাখাত। ঘুরতে ঘুরতে তিনি পৌঁছান রানাঘাটের অদূরে গাংনাপুরের দেবগ্রাম আনুলিয়ায়। নদীর মরাখাতের অদূরেই তার চোখে পড়ল একাধিক উঁচু মাটির টিলা। এখানে এমন টিলা কেন? ভূগোলের খাতায় নদিয়া জেলার পরিণত বদ্বীপ, তাই প্রাকৃতিকভাবে এমন ঢিপি বা টিলা থাকার তো কথা নয়। মনে প্রশ্ন নিয়েই ওই এলাকায় ক্ষেত্র পরিদর্শন শুরু করলেন ভূগোলের মাস্টার মশাই বিশ্বজিৎ রায়। টিলার থেকে মজে যাওয়া নদীখাত থেকে তিনি পেলেন প্রাচীন আমলে মৃৎপাত্রের টুকরো।
এলাকায় দেখলেন গাছের তলায় পুজো হচ্ছে কালো ব্যাসাল্ট পাথরের বিষ্ণু মূর্তি, একেবারে যেমন জাদুঘরে থাকে তেমনই। তাতে তো লেখা থাকে পাল সেন আমলে ভাস্কর্য। তাহলে কি? স্থানীয় মানুষকে জিজ্ঞাসা করে জানলেন জঙ্গলে ঘেরা টিলা এবং সংলগ্ন এলাকার নাম দেবল রাজার গড়। এমন রাজার নাম তো ইতিহাস বইয়ে নেই, তবে ইতিহাস অনুসন্ধিৎসু ভূগোলের মাস্টার মশায় এটুকু বুঝেছিলেন এলাকার মাটির তলায় ইতিহাস লুকিয়ে আছে। সেই শুরু, দিনের পর দিন ঘুরেছেন ওই এলাকায়, এলাকার মানুষজনের সঙ্গে কথা বলেছেন, তৈরি হয়েছে ইতিহাস অনুসন্ধিৎসু বাহিনী। তার পাশাপাশি ক্রমাগত সংগ্রহ হয়েছে মৃৎপাত্রের টুকরো, প্রদীপ, মাটির পুঁতি, পোড়ামাটির গোলক। দেবল রাজার গড়ে মিলেছে মাটির তলায় থাকা নির্মাণের অংশ। সেই সব সামগ্রী ইতিহাসবিদ পুরাতত্ত্ববিদদের দেখিয়েছেন বিশ্বজিতেরা। তারাও সহমত হয়েছেন দেবগ্রামের মাটির তলায় ইতিহাসের খনি আছে। প্রত্ন সামগ্রী রক্ষণাবেক্ষণের জন্য নিজের বাড়ি ছেড়ে দিয়েছেন দেবগ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন বিশ্বাস। সেখানেই দেবগ্রাম দেবল রাজা পুরাতত্ত্ব ও লোকসংস্কৃতির সংগ্রহশালা গড়ে উঠেছে। তবে দেবগ্রামে যে প্রত্ন ইতিহাস ক্ষেত্র, তা অবশ্য প্রায় অর্ধশতক আগে বুঝেছিলেন পরেশচন্দ্র দাশগুপ্ত। রাজ্য প্রত্নতত্ত্ব বিভাগের তৎকালীন অধিকর্তা পরেশচন্দ্র ওই এলাকার খননের ব্যাপারে উৎসাহী ছিলেন। ততদিনে ওই এলাকার প্রত্ন সামগ্রীও মিলতে শুরু করেছিল। ঘটনাচক্রে পরেশচন্দ্রের দেবগ্রাম পরিদর্শনের কয়েক বছর আগেই চাকদহের বনমালীপাড়া গ্রামের বিল সংস্কার করতে গিয়ে একটি দেবী মূর্তি মিলেছিল, পদ্মাসনে উপবিষ্টা চতুর্ভুজা তিন মাথা বিশিষ্টা দেবী, এক হাতে খট্টাঙ্গ, অন্য হাতে বজ্র, এক হাতে আলগোছা তার কণ্ঠহার ধরে আছেন তিনি। মহাজানী কিংবা বজ্রজানী বৌদ্ধ ধর্মের দেবী মূর্তি মেলে, কিন্তু এমন ভঙ্গি বিরল। বলা হয় বৌদ্ধ ধর্মে সোনার জ্ঞানের প্রতীক। তবে কি স্বর্ণহার ধরে থাকা জ্ঞান ধারক মুদ্রা? 2018 সালে জুলাই মাসে এশিয়াটিক সোসাইটির বুলেটিনে দেবী মূর্তির বিবরণ প্রকাশিত হয়েছে। ওই এলাকায় বৌদ্ধ ধর্মের প্রভাবের কথা অবশ্য এখনও লোকমুখে মেলে। এমনকি আনুলিয়া গ্রামের কাছে একটি গ্রাম আছে, তার নাম বৃদ্ধকোল। তান্ত্রিক বৌদ্ধ ধর্মে কোল শব্দটি পরিচিত, তবে কি বৌদ্ধকোল থেকে বৃদ্ধকোল হয়েছে? এখানে বৈষ্ণব ধর্মেরও প্রভাব ছিল। চূর্ণি নদীর মজে যাওয়া খাত থেকে মতান্তরে চাষের লাঙলের ফলায় উদ্ধার হয়েছিল একটি বিষ্ণু মূর্তি। আনুলিয়ার কেদারনাথ পাঠাগারের কাছে বটতলায় পূজিত হয় মূর্তিটি। পিছিয়ে যায় আরও কয়েক দশক। আনুলিয়া থেকেই 1898 সালে উদ্ধার হয়েছিল লক্ষণ সেনের আমলে একটি তাম্রপট। পণ্ডিত রজনীকান্ত চক্রবর্তী 1899 সালে রাজশাহী থেকে প্রকাশিত বাংলা ভাষায় ত্রৈমাসিক পত্রিকা ঐতিহাসিক চিত্রের প্রথম এটি প্রকাশ করেন। 1900 সালে এশিয়াটিক সোসাইটির জার্নালে ফের এই পুরোলেখার পাঠোদ্ধার প্রকাশ করেন অক্ষয় কুমার মৈত্র। 1929 সালে বরেন্দ্র রিসার্চ সোসাইটির সংগ্রহশালায় 1899 সালে রাজশাহী থেকে প্রকাশিত বাংলা ভাষার ত্রৈমাসিক পত্রিকা ঐতিহাসিক চিত্র প্রথম এটি প্রকাশ করেন। 1900 সালে এশিয়াটিক সোসাইটির জার্নালে ফের এই পুরালেখর পাঠোদ্ধার প্রকাশ করেন অক্ষয় কুমার মৈত্র। 1929 সালে বরেন্দ্র রিসার্চ সোসাইটির সংগ্রহশালায় তৎকালীন কিউরেটর ননী গোপাল মজুমদার বিশদে এই লেখার টিকাসহ পাঠোদ্ধার প্রকাশ করেন। রাজা লক্ষণ সেনের রাজত্বের দ্বিতীয় বছরে 9ই ভাদ্র জারি করা তাম্রপটটির মূল বিষয়বস্তু ব্যাঘ্রতটি মণ্ডলের অন্তর্গত মাথণ্ডিয়ার একটি জমি খণ্ডক্ষেত্র দান করা। রঘুদেব শর্মন নামক এক ব্রাহ্মণকে সেই জমি দান করেছেন খোদ রাজা লক্ষণ সেন। সেই দানের কথা জানানো হয়েছে রাজকর্মচারী এবং সমাজে নানা প্রভাবশালী ব্যক্তিকেও। এমন নানা তথ্যের ভিত্তিতে দেবগ্রামকে লক্ষণ সেনের রাজধানী বিজয়পুর হিসাবে গণ্য করার পক্ষে সওয়াল করেছেন বিশ্বজিৎ। তিনি অবশ্য বলেছেন কোনো পাথুরে প্রমাণ তার হাতে নেই, তবে পারিপার্শ্বিক তথ্যের ভিত্তিতে তিনি সম্ভাবনার কথা বলেছেন। প্রথমে তিনি তুলে ধরেছেন দেবলগড়ের প্রত্নতত্ত্বের ক্ষেত্রে বিরাট আকারে প্রাসাদের কাঠামো অস্তিত্ব। এই প্রত্ন প্রমাণের সঙ্গে তিনি পবনদূত এবং তবাকাতি নাসিরির বর্ণনা মিলিয়েছেন বিশ্বজিৎ। এ কথা সত্যি যে ওই দুটি বই সেন রাজত্বের জাকজমকের কথা রয়েছে। ত্রিবেণীর অদূরে বিজয়পুর সম্পর্কে পবনদূত কাব্যে ধৈ লিখেছিলেন স্কন্দা বারং বিজয়পুরম ইতুন্নতং রাজধানী, অর্থাৎ বিজয়পুর যেমন স্কন্দাবার তেমনই উন্নত রাজধানী। সংস্কৃতে উন্নত শব্দের অর্থ যেমন উঁচু বোঝায় তেমনই জাকজমকপূর্ণও বোঝায়। মিনহাজও বলেছেন নৌদিয়া শহরের মূল তোরণ পেরিয়ে ঢুকেছিলেন বক্তিয়ার খিলজি। রায় লক্ষ্মণিয়া পালানোর পরে
তার পরিবারের স্ত্রী দাসীদের পাশাপাশি ফেলে যাওয়া সম্পত্তি হস্তগত করেছিলেন বখতিয়ার। তারপর যে লুণ্ঠন হয়েছিল তাতেও প্রচুর সম্পত্তি হাতিয়েছিলেন তুর্কি বাহিনী। বিশ্বজিতের সওয়াল ধোয়ি সমৃদ্ধ নগরের কথা বলেছেন, যেখানে সুবিশাল বিষ্ণু মন্দির ছিল। বর্তমানে চাকদাহ বনগ্গা রোডের বিষ্ণুপুরের সঙ্গে তার সাদৃশ্য পেয়েছেন বিশ্বজিৎ। ওই অঞ্চল থেকে প্রাপ্ত বিষ্ণু মূর্তির কথাও প্রমাণ হিসাবে তুলে ধরেছেন। এছাড়াও বিশ্বজিৎ তার গবেষণায় ওই অঞ্চলের বিভিন্ন নদীর মরাখাত এবং গঙ্গা নদীর গতিপথের বদলে সাক্ষ্য তুলে ধরেছেন। এই পর্বে বিশ্বজিৎ উল্লেখ করেছেন 2000 সালের বন্যার পরে আবিষ্কৃত একটি কবর, যেখান থেকে প্রায় 6.5 ফুট লম্বা বলবান পুরুষের কঙ্কালের সন্ধান, যে চেহারার সঙ্গে তুর্কি চেহারা সাদৃশ্য আছে। আক্ষেপের কথা, সেই কঙ্কালগুলির বৈজ্ঞানিক পরীক্ষা হয়নি। এর পাশাপাশি রাজধানী হিসাবে নবদ্বীপের সম্ভাবনা খারিজ করতে গিয়ে বিশ্বজিতের যুক্তি শ্রী চৈতন্য ভাগবত আদিখণ্ডে বলা হয়েছে, নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবন নাহি, জহি অবতীর্ণ হইল চৈতন্য গোসাই। নবদ্বীপ সেনরাজাদের রাজধানী হলে কি গ্রাম হিসাবে পরিগণিত হতো? বিশ্বজিতের সওয়ালে যুক্তি অবশ্যই আছে। বখতিয়ারের হামলাস্থল হিসাবে দেবগ্রাম আনুলিয়ার জোরালো সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যায় না। তবে ওই এলাকায় লক্ষণ সেনের রাজধানী ছিল কি না সেই প্রশ্নের মীমাংসা হয় না। একথা ঠিকই যে ধোয়ি বিজয়পুরকে স্কন্দাবার এবং রাজধানী হিসাবে উল্লেখ করেছেন। অবস্থানগতভাবে ত্রিবেণী সংলগ্ন বিজয়পুর বর্তমানে দেবগ্রামের কাছে পিঠে হওয়াও সম্ভব। কিন্তু প্রশ্ন ওঠে, বিজয়পুর যদি রাজধানী হবে তাহলে সেন আমলে তাম্রপট্টগুলি কেন বিক্রমপুর জয়স্কন্দাবার থেকে জারি করা হতো? আনুলিয়া তাম্রপট্টের ক্ষেত্রেও বিক্রমপুরের উল্লেখ আছে। অর্থাৎ সে সময়ের যে রাজকার্যের সদর দফতর বিক্রমপুরেই ছিল এ নিয়ে বিতর্কের অবকাশ থাকে না। মিনহাজের বিবরণী নিয়েও প্রশ্নের অবকাশ আছে। নদিয়া দখলের বহু বছর পরে মিনহাজ লক্ষণাবতীতে আসছেন। সেখানে তিনি দুজন বৃদ্ধ সৈনিকের মুখে বখতিয়ারের কথা শুনছেন। সেই বিবরণীতে রং চড়ানো হয়েছিল কিনা সে ব্যাপারে প্রশ্ন থেকেই যায়। তবাকাতে নানা ছত্রে ছত্রে নানা আজগুবি ঘটনা চোখে পড়ে। মিনহাজ লিখেছিলেন লক্ষণ সেনের জন্মবৃত্তান্ত। বাবার মৃত্যুর সময় লক্ষণ মাতৃগর্ভে, প্রসবের সময় উপস্থিত হলে রাজ্যোতিষীরা বলেন যে 2 ঘন্টা পরে জন্মালে 80 বছর রাজত্ব করবেন। তাই তার মা মাথা প্রস্রাব রুখতে 2 পা বেঁধে হেট মুন্ড হয়ে থাকেন। শুভক্ষণ উপস্থিত হলে সন্তানের জন্ম দেন তিনি। তারপর নদিয়াকে রাজধানী করে রায় লক্ষ্মণিয়ার 80 বছর রাজত্ব করেছেন। এহেন অলৌকিক গল্পের অবাস্তবতা নিয়ে বিতর্কের অবকাশ নেই। বল্লাল সেন এবং লক্ষণ সেনের রাজত্বের সময় নিয়ে বিতর্ক নেই। মিনহাজ এও লিখেছিলেন, রায় লক্ষ্মণিয়াকে রাজ্যোতিষীরা নদিয়ার তুর্কিদের অধীনে যাওয়ার কথা বলেছিলেন। তুর্কি শাসকের দৈহিক বর্ণনাও দিয়েছিলেন। রায় লক্ষ্মণিয়া তেমন কেউ আছে কিনা খোঁজ নিতে বলেন। জানা যায় জ্যোতিষীদের বর্ণিত চেহারার সঙ্গে বখতিয়ারের সাদৃশ্য আছে। সে কথা জানার পরেই নদিয়ার থেকে ব্রাহ্মণ এবং অন্যান্য বাসিন্দারা বঙ্গ এবং কামরূপে চলে গিয়েছিলেন। তবে রায় লক্ষ্মণিয়া নিজের এলাকা ছেড়ে যাননি। অতঃপর বাহিনী নিয়ে বখতিয়ার আসেন। তবে তিনি নিজের সঙ্গে 18 জন অশ্বারোহীকে নিজের সঙ্গে নেন, বাকিদের পিছনে আসতে বলেন। শহরের মূল তোরণ পেরিয়ে শান্তভাবে শহরে ঢুকে সোজা রাজপ্রাসাদের দিকে যান এবং 18 জন সেনাকে নিয়েই শুরু করেন হামলা। সে সময় রায় লক্ষ্মণিয়া খেতে বসেছিলেন। হামলার খবর পেয়ে খালি পায়ে তিনি রাজপ্রাসাদের পিছন দিয়ে পালান। মিনহাজের বিবরণীর থেকে প্রশ্ন ওঠা স্বাভাবিক, সেন রাজত্বের অধীশ্বর কোনো সেনা সুরক্ষা ছায়া ছিলেন? সেন রাজধানী একই সঙ্গে সামরিক ঘাঁটি ছিল, তাহলে সেই সেনা কোথায় গিয়েছিল? তুর্কি হামলার আশঙ্কা থাকা সত্ত্বেও লক্ষণ সেন কেন নদিয়ায় বসে রইলেন? কেনই বা এলাকার রক্ষার তোড়জোড় করলেন না? মিনহাজ বর্ণিত নদিয়া কি আদৌ সেই সেন রাজধানী ছিল, নাকি হামলাস্থল ছিল রাজধানী ব্যতীত কোনো সমৃদ্ধ নগর? এ প্রশ্ন থেকেই দেবল রাজার গড়ের ইতিহাস খোঁজা যেতে পারে। প্রাচীনকাল থেকে গাঙ্গেয় বদ্বীপ এলাকায় একাধিক বাণিজ্য বন্দর গড়ে উঠেছিল। তার মধ্যে চন্দ্রকেতুগড় তাম্রলিপ্ত প্রাচীন সময় থেকেই ছিল। ওই 2 বন্দরের অবক্ষয়ের পরেও গঙ্গাসহ বিভিন্ন নদীকে কেন্দ্র করে একাধিক বন্দর তৈরি করা হয়েছিল। সেই বন্দরগুলোর সঙ্গে ভারত মহাসাগরে বাণিজ্যের ঘনিষ্ঠ যোগাযোগ হয়েছিল। মণ্ডপিকা কিংবা পেন্ঠার মতো বৃহৎ বাজার না থাকলেও এই বন্দরগুলোকে কেন্দ্র করে বাণিজ্য কেন্দ্র তৈরি হয়েছিল। অধ্যাপক রণবীর চক্রবর্তী তার গবেষণায় 10শ শতকের দ্বিতীয়ার্ধে রাজা শ্রীচন্দের জারি করা তাম্রপট্টের বঙ্গসাগরীয় সংভাণ্ডারিয়ক নামক একটি বাণিজ্যিক কেন্দ্রের বিস্তারিত আলোচনা করেছেন।
পুণ্ড্রবর্ধন ভুক্তির অন্তর্গত জোলমণ্ডলের অন্তর্ভুক্ত বঙ্গসাগরীয় সংভাণ্ডরীয়কের সঙ্গে গ্রাম শব্দটি জুড়ে না থাকায় অধ্যাপক চক্রবর্তীর সিদ্ধান্ত সেটি গ্রামীণ এলাকা নয়, বরং একটি বাণিজ্যিক কেন্দ্র। একইভাবে আনুলিয়া তাম্রশাসনে উল্লেখিত ব্যাঘ্রতটি মণ্ডলের অধীনস্থ মাথান্ডিয়ার সঙ্গেও গ্রাম শব্দটি নেই। ওই তাম্রপট্টে উল্লেখিত হয়েছে মহাগণষ্ঠ শব্দটি, যার অর্থ বণিক সংঘ বা গিল্ডের প্রধান, জমিদানের পট্টে বিশিষ্ট রাজকর্মচারীদের সঙ্গে মহাগণষ্ঠের উল্লেখ প্রমাণ করে মাথণ্ডিয়ার বণিকদের প্রভাব ছিল। লক্ষণীয়, মাথণ্ডিয়া গুরুত্বপূর্ণ হলেও তাম্রপট্ট জারি করা হয়েছিল সেই বিক্রমপুর জয়স্কন্ধাবাদ থেকেই, যা জোরালো ইঙ্গিত দেয় যে ভাগীরথী হুগলি তীরবর্তী বর্তমান নদিয়া সেনদের প্রশাসনিক কেন্দ্র ছিল না। এক্ষেত্রে লক্ষণ সেনের রাজত্বের তৃতীয় বর্ষে বিক্রমপুর স্কন্দাবাদ থেকে জারি হওয়া গোবিন্দপুর তাম্রপট্টের কথাও মাথায় রাখতে হবে। এখান থেকে ফের নতুন প্রশ্ন জাগে, আজকে দেবগ্রাম অনুলিয়ায় কি সেনামূলে মাথণ্ডিয়া? ঐতিহাসিক সাক্ষ্য সেই ইঙ্গিতেই জোরালো, তবে কথা নিশ্চিত নয় যে মাথণ্ডিয়ার পরিসীমা এবং বর্তমান দেবগ্রাম আনুলিয়ার পরিসীমা এক নয়। সময়ের সঙ্গে সঙ্গে ভৌগোলিক ক্ষেত্র এবং পরিসীমার বদল স্বাভাবিক, তবে মিনহাজের লেখাও স্পষ্ট, বখতিয়ার হামলার জায়গায় বড় মাপের বাণিজ্য কেন্দ্র ছিল, তাই বিদেশি ঘোড়া ব্যবসায়ীদের দেখতে মানুষজন অভ্যস্ত ছিল। তবে হিসামুদ্দিন এবং হুসামুদ্দিনের জবানি শুনে মিনহাজের রচিত তবাকাতি নাসিরি লক্ষণ সেনের পলায়নের যে বর্ণনা দিয়েছেন তা এখানে প্রশ্নের মুখে পড়ে। সেন রাজত্বের অধীশ্বর লক্ষণ সেন অসুরক্ষিত অবস্থায় বাণিজ্য কেন্দ্রে থাকবেন এবং হামলা শুনে তড়িঘড়ি পালিয়ে যাবেন, এই দাবি যৌক্তিকতা প্রশ্নাতীত নয়। এর পাশাপাশি যে পথ ধরে বখতিয়ার আসছেন তার থেকে স্পষ্ট, অভিযানের উদ্দেশ্য যত না রাজনৈতিক ক্ষমতা দখল, তার বেশি ধনসম্পদ আরোহণ। আর তাই প্রতিপক্ষের সামরিক ঘাঁটি এবং রাজধানী বদলে সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র লুণ্ঠনই তার মূল উদ্দেশ্য। প্রশ্ন ওঠে, বখতিয়ারের হামলার জেরে সেই পলাতক কি মাথণ্ডিয়ার বণিক সংঘের সহ-অধিপতি? সম্ভ্রান্ত বণিকের অর্থভাণ্ডার যে রাজকোষাগত থেকে কম কিছু নয় তার প্রমাণ আধুনিক ভারতেও বিদ্যমান। হতেই পারে সেই পলাতক বণিককেই রায় লক্ষ্মণিয়া বলে দেগে দিয়েছিলেন হিসা এবং হুসা। রাজবৈভবের সমতুল ঐশ্বর্যের মালিক সেই বণিকই যে লোকমুখে দেবল রাজা হয়ে ওঠেননি তাই বাকে বলতে পারে। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।